চীনে যে কারণে ৮০,০০০ গাধা পাঠাচ্ছে পাকিস্তান, গাধায় ভরে গিয়েছে পাকিস্তান। এবার চীনে রপ্তানির ভাবনা, ভেঙে পড়া অর্থনীতিকে পথে আনতে চীনকে গাধা রপ্তানির সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে ইমরান খানের সরকার। বিনিময়ে প্রচুর বিদেশি মুদ্রা ঘরে এনে কোষাগার ভরাতে চায় পাকিস্তান। গাধার সংখ্যার নিরিখে পাকিস্তান বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। পাকিস্তানের গাধা কিনতে আগ্রহ দেখিয়েছে একটি চীনা কোম্পানি। এই গাধা তারা কৃষিকাজে ব্যবহার করবে। চীনা কোম্পানি যখন এই প্রস্তাবটি দেয়, সেটি সঙ্গে সঙ্গে লুফে নেয় ইমরান খানের সরকার। গাধা রপ্তানির মাধ্যমে বাণিজ্যের নতুন দিক খুলে গেল পাকিস্তানের কাছে। হিসেব কোষে তারা দেখছে গাধা রপ্তানি করে বিপুল পরিমাণে ডলার দেশের রাজকোষে জমা পড়বে, তাতে কিছুটা হলেও হাল ফিরবে দেশের অর্থনীতির। ইমরান খান প্রশাসনের এক আধিকারিক জানিয়েছে, ওই চীনা কোম্পানি কৃষিকাজে গাধা ব্যবহারের আগ্রহ দেখিয়েছে, যা পাকিস্তানে প্রথম। পরিকল্পনা অনুযায়ী বিদেশি বিনিয়োগের মাধ্যমে দুটি গাধা ভিত্তিক ফার্ম তৈরি করা হবে। এর জন্য প্রথম ৩ বছরের পাকিস্তান চীনকে ৮০,০০০ গাধা রপ্তানি করবে। জিও নিউজ জানিয়েছে, চীনা কোম্পানি এর জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। চীনে গাধার কদর মারাত্মক। ট্র্যাডিশনাল চীনা মেডিসিন উৎপাদনে গাধার চামড়া ব্যবহার করা হয়। গিলাটিন তৈরি হয় গাধার চামড়া দিয়ে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গিলাটিন প্রয়োগ করা হয়। কিছুদিন আগে পাকিস্তান চীনকে গাড়ি ও চুল রপ্তানি করেছিল। এবার গাধা রপ্তানি করতে চলছে, যা দেখে অনেকেই বলছে সন্ত্রাসবাদকে সমর্থন করায় আগেই মার্কিন অনুদান বন্ধ হয়েছে পাকিস্তানের। তাই গাধা, চুল ও গাড়ি বিক্রি করে আর্থিক ঘাটতি পূরণে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।